আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরটা আজকে অনেক সুন্দর করে গোছানো, এর কারণ নিশ্চয় বুঝতে পারছেন যে আমার বাসায় মেহমান আসবে। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, আমার বাসায় মেহমান আসবে। তো হঠাৎ করেই বলা মেহমান আসবে, তো ওই জন্য তড়িঘড়ি করে সব কিছু করে নিয়েছি, গুছিয়েও নিয়েছি, মেহুল পিলকেও গুছিয়ে দিলাম। ওরা এখন খেলা করছে, আসলে একটু গোছানো পেলে বাচ্চারাও খেলা করতে চায়। তো এদিকে আমি শরবত করে রেখেছি, আসলে মেহমান আসলে আগে শরবত দিব, আর মেহমানদের যে সমস্ত খাবার পাত্রগুলো আমি খেতে দেব সেগুলো বের করে ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যেহেতু মেহমান আসবে বিকালবেলা, বিকালবেলাও বলা ভুল হবে, সন্ধ্যার পর, তো এই জন্য আমি মেহমানদের জন্য এদিকে আমি কমলালেবু আগে থেকে কেটে নিয়েছি, পেয়ারাও কেটে নিয়েছি, আর এই যে দুধ খেজুর পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটাও একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর আজকে সব কিছু আমি আমার মাটির পাত্রতে রেখেছি, কারণ মাটির পাত্রেতে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে, আর বাসায় সবাই খুবই মাটির পাত্র পছন্দ করে। আর এইগুলোকে আমি সব একটা র্যাপিং পেপার দিয়ে সবগুলো ঢেকে রাখছিলাম। আর এইগুলো কিন্তু আমার কর্তার হুকুম, সে দেখেছে এগুলো সব কিছু, বলেছে যে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখো। আর এই যে মিষ্টিটা দেখছেন, এটা ফার্স্ট টাইম এনেছি, মিষ্টিটা খেতে খুবই সুন্দর। আর রাজমিঠাইয়ের মিষ্টিগুলো আসলে দেখতে খুবই আকর্ষণীয় হয়, আর সেই জন্য রাজমিঠা থেকে আনাই মিষ্টিটা। আর এই যে মিষ্টিগুলো এখন কেটে উঠাচ্ছে। আর এই যে বৃষ্টির পাত্রগুলো দেখছেন, এগুলো কিন্তু কিনে আনা, মানে শুধু মাটির পাত্র কিনে এনে বাসায় এনে পরে রং করেছি, তো এগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আর প্রথমে মিষ্টিগুলো আমরা এরকম মাটির পাত্রেই দিয়েছিলাম, পরে ভাবলাম কি যে না, মিষ্টিগুলো আমরা কাচের পাত্রে দিব আর মাটির পাত্রে আমরা পিঠা দিব। এই যে এখন চেঞ্জ করে ফেলেছি, কারণ মাটির পাত্রে পিঠা দিলে একটা ঐতিহ্য বহন করে, একটা মানে বাঙালিয়ানা বাঙালিয়ানা ভাব থাকে, তো সেই কারণে একটা চেঞ্জ করে আবার আমরা কাচের পাত্রে মিষ্টিগুলো দিলাম আর মাটির পাত্রে আমরা পিঠা দিব। আর এই যে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। ও, আপনাদের কিন্তু এখনও স্যুপ দেখানো হয়নি, আমি এর আগে স্যুপ করে নিয়েছি আর চিকেন ফ্রাই করে নিয়েছি, আর এখন যেহেতু মেহমান অন দ্য ওয়েতে আছে, তো আসতে যাতে ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম থাকে এই জন্য সব কিছু রেডি করে আমি সবার শেষে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে গিয়েছি। আর এই যে থাই স্যুপটা, এই স্যুপটা আমার কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে এই রেসিপিটা দেখে স্যুপটা বানাতে পারেন, আর আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার রান্নাঘর কিন্তু এখন খুবই মেসি অবস্থায় আছে, শুধুমাত্র ডাইনিং টেবিল আর ড্রয়িং রুমটা সুন্দর করে সাজানো, আর এদিকে আমার ননদ বসে আছে মেহমানের অপেক্ষায়। আমাদের মিলেমিশে খুবই সুন্দর একটা মিষ্টি ফ্যামিলি, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।